আস্থা জানাতে, আপনাদের দীর্ঘদিনের লড়াইতে কিছু শিখতে, কিছু অনুপ্রেরণা পেতে। এই অপারেশন সাতচল্লিশের মাধ্যমে হকার সংগ্রাম কমিটি এবং পরবর্তীতে ন্যাশনাল হকার ফেডারেশন আপনারা যেই সুলিঙ্গ জ্বালিয়েছেন, যেই আগুন জ্বালিয়েছেন, সেই আগুন থেকে অনুপ্রেরিত হয়ে আজকে রেল হকাররা প্রতিটা রেল স্টেশনে, প্রতিটা রেল লাইনে, প্রতিদিন আরপিএফের সঙ্গে, রেলের সঙ্গে অত্যাচার করে চলেছে, কুমিল্লা লড়াই করে চলেছে। প্রতিদিন হকারদের লড়াই চলছে আরপিএফের গুন্ডা বাহিনীর সঙ্গে, প্রতিদিন হকারদের লড়াই চলছে প্রশাসনের সঙ্গে। আজকে এই লড়াই আম্বানি আদানির বিরুদ্ধে আমাদের এই লড়াই চলছে। প্রতিটা রেল স্টেশন বিক্রি করে দেওয়া হচ্ছে, প্রতিটা বাজার বিক্রি করে দেওয়া হচ্ছে। এখানে আমার পশ্চিম ভাইরা এসছে, ভাইরা এসছে পশ্চিম, এখানে 50 বছর, 60 বছর, 70 বছর করে মানুষ থাকে, সেই সব পশ্চিম লোককে দল দিয়ে, নদী দিয়ে তুলে দেওয়া হচ্ছে। এই জিনিস আমরা দীর্ঘদিন ধরে দেখছি, এতদিন অব্দি লোকে চুপচাপ মেনে নিয়েছে, কিন্তু এখন মানছে না। প্রায় 15 থেকে 20টা উঠছে আমরা লড়াই করে আটকেছি, 15 থেকে 20টা উঠছে প্রতি মাসে, প্রতিদিনে বাজার গুলো উঠছে, যে প্রতি দিচ্ছে। এইসব ভয়ঙ্কর দিন আপনারা এক সময় সম্মুখীন হয়েছে, আজকে রেলের হকাররা এগুলো সম্মুখীন হচ্ছে। আমি আমার প্রতিটা স্টেশনের, প্রতিটা বাজারের, প্রতিটা রাস্তার ভাইয়েদের বলছি, আপনাদের আপনাদের এলাকায় যে রেলের লাইনের হকাররা আছে, যে বাজাররা আছে, যে বস্তি আছে, তাদের পাশে দিয়ে দাঁড়ান, তাদের লড়াইয়ে অংশগ্রহণ করুন, তাদের মনোবল অনেকটা বেড়ে যাবে। আজকে এই লড়াই, রেলের লড়াই, আপনাদের লড়াই কোনো বিচ্ছিন্ন লড়াই নয়। রাষ্ট্র আম্বানি আদানির হাতে 3 দিন করে আমাদের রাস্তাগুলো, আমাদের জমিগুলো, আমাদের ব্যবসাগুলোকে তুলে দেওয়া হচ্ছে। সেই যে ভয়ঙ্কর অত্যাচার, তার সম্মুখীন আপনারাও অনেক জায়গায় হচ্ছে। আমি শুনেছি সত্যিকার কাছে যে G20 নামে কিভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হকার উচ্ছেদ চলেছে। আমরা ভাগ্যবান যে আমাদের এখানে সেই অর্থে হয়নি, কিন্তু সারা ভারতবর্ষে হয়েছে। হকারদেরকে যে নির্মম অত্যাচারের সম্মুখীন করা হয়, হকারদের উপর প্রতিদিন যেভাবে গুন্ডামি করা হয়, তার বিরুদ্ধে দরকার ঐক্যবদ্ধ লড়াই। এবং সেই ঐক্যবদ্ধ লড়াইয়ে কোনো রেলের হকার, কোন বাজার হকার, কোন ফুটপাথের হকার নয়, আমরা প্রত্যেকে হকার এবং প্রত্যেককে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেককে লড়াই করতে হবে। যেভাবে আজকে আপনারা দেখেছি হাওড়া স্টেশনের বাইরে, হাওড়া স্টেশনের বাইরে ইতিহাসের প্রথমবার একসঙ্গে সকল সংগঠন, সকল পতাকার সংগঠন, বিভিন্ন মতাদর্শের সংগঠন একসঙ্গে এসেছিল অত্যাচার করতে। অনেক দিন তো হয়ে গেল, রাষ্ট্র মনে করছে, এই আম্বানি আদানিরা মনে করছে আমাদের বোধ হয় মর্যায় আর চোখ নেই, আমরা বোধ হয় ঘুমিয়ে পড়েছি, আমরা বোধ হয় নাকের সর্ষের তেল দিয়ে আমরা বোধ হয় এখন রেস্ট নিচ্ছি। আমার আজকে এই মঞ্চে আসার সময়ে আমার মনটা ভারাক্রান্ত হয়ে গেল, কারণ 16ই অক্টোবর যে 13টা সংগঠন মিলে হকার সংগ্রাম কমিটি, ন্যাশনাল হকার ফেডারেশন, জাতীয় বাংলা সংগ্রাম, আমরা সবাই মিলে যে হাওড়া স্টেশনে যে ডেপুটেশন দিতে গেলাম, হাওড়া স্টেশনে জনপ্লাবন ঘটল, যে জনসমুদ্র ঘটেছিল হকারের সেদিনকে, আমার সাথী, আমার প্রিয় দাদা কীর্তিমান দা আমার সঙ্গে ছিল, কীর্তিদা আমার সঙ্গে ডেপুটেশন দিতে গেছিল সেদিনকে, তার সঙ্গে আমি হাওড়া ডিআরএফের সঙ্গে তর্কাতর্কি করেছি। ভাবতে পারিনি যে আজকে আমরা একই মঞ্চে দাঁড়িয়ে থাকবো, উনি আমার সঙ্গে ফটোতে থাকবেন, আমি মঞ্চে দাঁড়িয়ে থাকবো। এখনো পর্যন্ত এতগুলো করলাম, কীর্তিদার একদল হাসি এই মঞ্চে যখন আমরা উঠেছি, আমার থেকে উনি অনেক বড়, উনি যেভাবে স্নেহের সাথে আমাকে টেনে নিয়েছেন, আমি আপ্লুত। আজকে আমার মনটা তাই জন্য ভারাক্রান্ত। আজকে যে আপনারা দলে দলে এসছেন, কীর্তিদা কোথাও থেকে হাসছে, তার মনে হচ্ছে তার লড়াইটা কোথাও সার্থক, যে এত মানুষ এসছে আজকে, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেককে ধন্যবাদ জানাই। আজকে আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, আগামী দিনে আমার বিশ্বাস আপনারা রেলের হকারদের পাশে দাঁড়াবেন। 2014 সালে আপনাদের স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট এসেছে, সেই স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট মারফত
সার্টিফিকেট পাচ্ছে, আপনাদের দোকান অনেক জায়গায় তৈরি করে দেওয়া হচ্ছে। কিন্তু আজ 2023 সালে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের কিন্তু এই রাষ্ট্র গুন্ডা বদমাস তোলা মাছ চিকিম মাছ ডাকাতি রাস পাচারকারী যেরকম কেস চায় সেরকম কেস দিয়ে যায়। এই তুই আয় তোকে একটা কেস দিয়ে আসছি, এই তুই আয় তোকে একটা কেস দিয়ে অনেকদিন কেস থাকছি। এর সম্মুখীন প্রতিদিন আমরা হই এদের হকাররা, আমাদেরকে চিকিম মাছ চোর লোকজন বানিয়ে রেখেছে আমার এই রাষ্ট্র। তাদের বিরুদ্ধে রেলের হকাররা 3 বছর ধরে যুদ্ধ ঘোষণা করেছে, তাতে আমাদের রক্তপাত হয়েছে, প্রতি মাসে আমাদেরকে জেলে যেতে হয়। সেই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি এবং আমাদের এই লড়াই হকার সংগ্রাম কমিটি ন্যাশনাল হকার ফেডারেশনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এক সঙ্গে দাঁড়িয়ে এই লড়াই। এই যে এখানে লেখা আছে রেল হকারদের আইনি স্বীকৃতি, রেল হকারদের আইনি স্বীকৃতি যতদিন না আমরা পাব, শেষ রক্ত মৃত্যু দিয়ে আমাদের এই লড়াই চলবে। এবং প্রত্যেকটা আমার হকার সংগ্রাম কমিটি ভাই ন্যাশনাল হকার ফেডারেশনের সহযোগিতাকে বলছি, এক সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আপনাদের লড়াই এখনো সম্পূর্ণ হয়নি, আপনাদেরকে আরেকবার লড়াই করতে হবে রেল হকারদের জন্য। রেল হকাররা আপনারা ঐক্যবদ্ধ হয়ে আরেকবার বুঝিয়ে দেব আমরা যে এখনো আমাদের মর্যায় জোর আছে, এখনো আমরা আইন আনতে পারি, রেল হকারদের আইনি স্বীকৃতি আমরা এনেই ছাড়বো।